প্রায় 50 বছর ধরে ইনি টিকিট বিক্রি করছেন, টিকিট বিক্রি করে তার সংসার চলতো। কিন্তু বর্তমানে যে হারে টিকিটে জালিয়াতি শুরু হয়েছে এবং পুরস্কার দেওয়ার নাম করে চিটিং চলছে, টিকিটের রেট কমায়নি, 6 টাকা রয়েছে, বরং পুরস্কার হচ্ছে পুরস্কারের ভ্যালু কম করে দেওয়া হয়েছে। 9000 ঘরে সিরিজ থাকতো না, এখন সিরিজ দিয়েই মূলত এই সমস্যাটা দাঁড়াইছে। একজন মনে করেন এর মধ্যে আগে 25 সিমের টিকিট রয়েছে, 9000 পুরস্কার হলে গোটা 25 সিরিজই কিন্তু 25টা টিকিটে কিন্তু 9000 পাওয়া যেত, কিন্তু এখন মাত্র একটা টিকিটেই হচ্ছে 9000 ঘর পাওয়া যাবে। এনে তার মনে হচ্ছে একইবারে লটারি কোম্পানি রেট না কমিয়ে পুরস্কারের মূল্য কমিয়ে দিয়েছে, এইভাবে চিটিং করছে। এবং যারা কেউ 10 বছর ধরে, কেউ 17 বছর ধরে, কেউ 15 বছর 20 বছর 50 বছর ধরে টিকিট যারা বিক্রি করছেন, তারা আজকে কীভাবে তাদের সংসার চলবে সবথেকে বড় প্রশ্ন থাকছে। কি বলবেন আজকে যে পুরস্কারের আপনার এই ঘটনাটা হয়েছে, কি বলবেন? খুব বিপজ্জনক দাঁড়াইছে আমাদের। কেন? এই যে আমাদের বেচা কেনা নাই, সেরকম আগের মতন বেচা কেনাটা নাই বাবা। খুব অসুবিধা দাঁড়িয়ে গেছে আমাদের, মানে আর বলার কারণটা কি, কেন টিকিট বিক্রি হচ্ছে না? ওই যে 9000 ঘর একটা করেছে, ওই সিরিজ মিললে একটাই দিবে 9000, আর বাকি বাদ নাই, কিচ্ছু পাবে না। যারা টিকিট বিক্রি করছেন তাদের একেবারে করুণ দশা হয়ে পড়েছে, যেটা জানাই যাচ্ছে একেবারে টিকিট বিক্রি নেই। আমি এক টিকিট বিক্রেতা থেকে কথা বলবো, কি বলবেন বর্তমানে টিকিট কেমন বিক্রি হচ্ছে? দাদা আগে তো ভালোই ছিল, বর্তমানে আমাদের যা পরিস্থিতি আছে বলেন, টিকিটের মধ্যে এরকম সিরিজ করা দেওয়াতে আমাদের খুব ভাতের অভাব হয়ে গেছে, বলুন আমরা কী করে চলবো। আমরা তো আশা রাখছি সরকারের আমাদের দিকে একটু তাকাবে। সরকার আমাদের দিকে কোনো দেখভালই করতেছে না, নিজের মন মাফিক সব টিকিট নিজের মতো করে দিচ্ছে, বলেন আমরা কী করে খাবো। বাজারে কি ডুপ্লিকেটও টিকিট আসছে নাকি এরকম কোনো জানতে পারছেন? সেটা তো এখন আমাদের চোখে এখনও পড়ে নাই, ফলে তো আপনাদেরকে আমরা জানাবই। এটা আমি আর কি বলবো বলেন। কেমন টিকিট বিক্রি হচ্ছে বর্তমানে? এখন তো খুব কমই বিক্রি হচ্ছে বলেন, আগে সংসার চলতো, এখন আমাদের সংসার নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে। ডাল আনতে পান্তা থাকে না, এই পরিস্থিতি হয়ে গেছে। নতুন কি নিয়ম হয়েছে নতুন বছর? নিয়ম হয়েছে সব সিরিজ করে দিছে, এখন সিরিজ আমরা মিলাইতে পারতেছি না বলেন। আগে 100 সিরিজ কিনলে 12 লাখ 16 লাখ 18 লাখ পাওয়া যেত, এখন মনে করেন 9000 উপরে পাওয়া যাচ্ছে না, তা আমাদের কীরকম ডিফারেন্স হয়ে গেছে। টিকিট কি বিক্রি হচ্ছে? টিকিট তো বিক্রি হচ্ছে না, মোটামুটি টুকটাক বিক্রি, ছোটো টিকিট বিক্রি হচ্ছে, বড়ো টিকিট কোনো বিক্রি টিক্রি হচ্ছে না বলেন তো। এই যে দেখুন আমাদের টেবিলে বড় টিকিট নাই। কতদিন ধরে আপনার টিকিট বিক্রি করছেন? আমি 10 বছর হয়ে গেছে, 10 বছরের উপরে। আচ্ছা বলেন, 10 বছরের উপরে হয়েছে। এর আগে কি করতেন টিকিট যখন বিক্রি করতেন না, 10 বছর আগে কি করতেন? এর আগে তো বেকারই ছিলাম, এই রাস্তা অবলম্বন করে খুঁজে বাইর করছি টিকিটের, ছেলে মেয়ে নিয়ে কী করে খাবো। এখন কি মনে হচ্ছে টিকিট বিক্রি করে সংসার চলবে? এখন মনে হচ্ছে কি ওরকম একটুখানি চাপ পড়ে যাচ্ছে সংসারে। যে হারে আজকে লটারির নামে পুরস্কার যেভাবে দেওয়া হচ্ছে, খুবই ভুলভাল পুরস্কার চলছে। এ নিয়ে এক লটারি বিক্রেতাকে পেয়ে গেছি আমি, কি বলছে সেটা শুনবো। আপনি কতদিন ধরে লটারি টিকিট বিক্রি করছেন? 18-20 বছর হচ্ছে। আচ্ছা, কি মনে হচ্ছে এখন কেমন কি হচ্ছে? এখন আমাদের খেলা খুবই খারাপ আর কি, এই এরকম থাকলে পরে আর কি এই টিকিট বিক্রি হবে না, বন্ধ হয়ে যাবে। টিকিট বিক্রি হবে না বন্ধ হয়ে যাবে সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু আপনারা যে 18 বছর ধরে এই সময়টা দিয়েছেন, এখন কি করবেন আপনারা? এখন তো বেকারই পড়ে যাব, ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায়। এখন দেখি আমাদেরও সেলার আছে আরও, ওরা কি ডিসিশন নিচ্ছে। এখন কেন টিকিট বিক্রি হচ্ছে না? আমাদের প্রাইজ একটা কমায় দিছে, সিরিজে করে দিছে, সেই সিরিজটা মিলাতে গেলে পরে হচ্ছে এমনিতে সংখ্যা মিলে না 5 সংখ্যা, এখন সিরিজ মিলাতে হবে, তো সিরিজ মিলাতে হলে আরও মিলবে না, এতে মানুষ আরও পিছিয়ে যাচ্ছে টিকিট কাটতে।